হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই যে আমরা WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের একটু পরে জানাচ্ছি। মূলত তোমাদের এই ওয়েবসাইটটা কিন্তু WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু টোটালটাই কন্ট্রোল করা হয়, এটা প্রথমেই তোমাদের বলে রাখছি। এবং এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এবং এখানে তোমাদের হচ্ছে স্টাফ নার্স রিক্রুটমেন্ট যে গ্রেড টু এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সেই নোটিশ যেটা রয়েছে সেই নোটিশটা তোমরা হচ্ছে প্রত্যেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, এবং তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনেকের শো করছে, অনেকের কিন্তু শো করছে না। আবার কারো কারো দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে রিজেক্টেড বা কারোর প্রসেসিং দেখাচ্ছে। এবার অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেসেজ করেছো, এবং আমাদের কমেন্টস যে সেকশন রয়েছে সেখানেও বহু স্টুডেন্ট কিন্তু জানতে চেয়েছো যে WBHRB রিক্রুটমেন্ট স্টাফ নার্স গ্রেড টু কবে হতে চলেছে। এই সম্পর্কে কিন্তু আজকে আমাদের ভিডিও, ভিডিওটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং অবশ্যই তোমাদের হচ্ছে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবার আলোচনার মূল বিষয়বস্তুতে চলে আসছি। আমি ইন্টারভিউয়ের ডেটটা তোমাদের পরে জানাচ্ছি, যে ডিলে হবে না আর্লি হবে এই সংক্রান্ত বিষয়ে আজকে ভিডিও। মূল টপিক তোমাদের জানিয়ে দিলাম যে WBHRB ইন্টারভিউ কবে হতে চলেছে, সেটা কি আর্লি হবে না ডিলে হবে, ডিলে যদি হয় তার কি কারণ রয়েছে, এই সংক্রান্ত সমস্ত বিষয়গুলি কিন্তু আজকে আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার চলে আসছি যে প্রত্যেকেই জানো যে ইন্টারভিউ যে প্রসঙ্গ যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের 15 নাম্বার রয়েছে। একজন ক্যান্ডিডেটের কিন্তু এই 15 নাম্বার, সে চাকরি পাবে কি না পাবে না, অর্থাৎ সে চাকরি পাবে অথবা সে কি চাকরি থেকে বঞ্চিত হবে, এই টোটালটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই ইন্টারভিউটা। এবং তোমার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি ভালোও থাকে ইন্টারভিউটা তবুও বিশাল বড় একটা ম্যাটার করে, কারণ একজন ব্যক্তির যাবতীয় জেস্চার থেকে শুরু করে তার ব্যক্তিত্ব এবং তার হচ্ছে মেডিকেল লাইফে তার প্রফেশনাল কতটা অভিজ্ঞতা রয়েছে, নার্সিং ফিল্ডে সে কতটা এফিসিয়েন্ট, এবং তার ম্যানেজমেন্ট পাওয়ার কীরকম, পেশেন্ট ম্যানেজমেন্ট পাওয়ার কীরকম, সে কতটা পরিমাণ আদৌ কাজ করতে অভ্যস্ত এবং কতটা পরিমাণ ওয়ার্কলোড নিতে পারবে, সমস্ত কিছু ইন্টারভিউয়ার যারা থাকেন তারা কিন্তু বুঝে নেন। অর্থাৎ যারা ইন্টারভিউ ফেস করেছে, এটি আমার কথা নয়, যেটি যারা গত বছর, তার আগের বছর এবং তারও আগের বছর যারা ইন্টারভিউ ফেস করেছে আমাদের স্টুডেন্টরা, তাদের পার্টিকুলার এক্সপিরিয়েন্স এটাই। এবং আমি বহুজনের সঙ্গে কথা বলে, অর্থাৎ যেহেতু এই ফিল্ডে আমরা রয়েছি গত 7 বছরের ও বেশি সময়, তাই অবশ্যই আমি ইন্টারভিউটা বিশাল গুরুত্বপূর্ণ হয় এটা প্রত্যেকেই জানো, এবং যারা ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলছি ইন্টারভিউটা সব সময় বেশি প্রায়োরিটি দেবে। আমি অলরেডি তোমাদের বলেই দিয়েছিলাম যে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য এখন থেকে প্রিপারেশন নাও। কিন্তু মূল বক্তব্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে ইন্টারভিউ তোমরা কবে হবে সেটা জানলে তোমাদের সুবিধা হতো এবং প্রিপারেশন নিতে কিন্তু অনেকটাই স্মুথনেস আসতো। কিন্তু একটা তোমার হচ্ছে প্রসেস যে প্রবলেমটা চলে এসেছে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই জানো যে WBHRB ওয়ার্ডেন রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেটা সম্ভবত গত বছরে জুন জুলাই মাসে সম্ভবত তোমার হচ্ছে প্রকাশিত হয়েছিল, জুন জুলাই মাস সম্ভবত হবে, আমার ঠিক এক্সাক্ট টাইমটা মনে নেই। আর WBHRB-র ওয়ার্ডেন রিক্রুটমেন্ট, ওয়ার্ডেন রিক্রুটমেন্টে যে প্রসিডিওরে যে তোমার হচ্ছে এরর কারেকশন, অর্থাৎ কারোর যদি নেম নাম বা তোমার হচ্ছে এডিটের অপশন, কারোর নাম ঠিকানা যদি কারো ভুল থাকে, এই ধরনের যে অপশন যেটা রয়েছে সেটা কিন্তু এতদিন পর কিন্তু কারেকশন হচ্ছে। অর্থাৎ প্রায় দীর্ঘ 7-8 মাস সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু কারেকশন হচ্ছে WBHRB যে ওয়ার্ডেন রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরের ফর্ম। অর্থাৎ এর মধ্যে এটা একটা তোমার হচ্ছে যেহেতু আগে হচ্ছে, তাই ওয়ার্ডেন রিক্রুটমেন্টের ইন্টারভিউ কিন্তু তুলনামূলকভাবে তোমাদের আগে হয়ে যাবে বলে এটাই কিন্তু ওয়াকিবহাল যে মহল রয়েছে তারা কিন্তু এটাই ধারণা করছেন
বা আমরা এটা ধারণা করছি যে ওয়ার্ডেন রিক্রুটমেন্টের ইন্টারভিউ তোমাদের আগে কিন্তু শুরু হয়ে যাবে। যেহেতু তোমাদের আগে শুরু হবে, তাই তোমাদের প্রসিডিওরটা তুলনামূলকভাবে কিছুটা ডিলে হবে বা স্লথ হবে। অনেকেই এখন দেখতে পাচ্ছো যে তোমাদের যে তোমরা যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছো, কারো কারো ক্ষেত্রে সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেখানে লক্ষ্য করতে পারছো যে সেখানে সাবমিটেড জায়গায় দেখাচ্ছে প্রসেসিং, আবার কারো কারো রিজেক্টেড দেখাচ্ছে। অর্থাৎ এখনও কিন্তু স্ক্রুটনির কাজ চলছে, স্ক্রুটনির কাজ এখনও মোটামুটি 15-20 দিন পর্যন্ত চলতে পারে। তাই যাদের যাদের এখনও প্রসেসিং দেখাচ্ছে তাদেরকে বলবো, তোমরা অবশ্যই তোমরা ওয়েট করে যাও, তোমাদের যে স্ট্যাটাস সেটা আর 15-20 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এবং ইন্টারভিউ যেটা রয়েছে তোমাদের, অর্থাৎ তোমাদের WBHRB রিক্রুটমেন্টের স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ কিছুটা পরিমাণ স্লথ হবে এই কারণেই। তাহলে সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ কবে শুরু হতে পারে? আমার যদ্দূর ধারণা বা এই ফিল্ডে এক্সপিরিয়েন্স গত 6-7 বছরের, সেই রিগার্ডিং আমি যদি তোমাদের একটা সময় বলে দিই, তাহলে সেটা মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের ইন্টারভিউ হওয়ার শুরু হওয়ার সময় কিন্তু একটা, সেটা হচ্ছে এপ্রিল যে মাস রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের দোরগোড়ায় ফার্স্ট উইকে কিন্তু তোমরা ধরে রাখতে পারো, বা মার্চ মাসের তোমার হচ্ছে এন্ড উইক, অর্থাৎ মার্চ মাসের যে এন্ড উইক রয়েছে, অর্থাৎ যে শেষ সপ্তাহ রয়েছে, সেই সপ্তাহ থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে আমার ধারণা অনুসারে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওরে ইন্টারভিউ বা তার আগে সম্ভবত তোমাদেরও এডিটের অপশন দেওয়া হবে। এই সময়কালের মধ্যে ইন্টারভিউ অথবা এডিটের অপশন কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। এডিটের অপশন এই কারণেই বলছি বা কারেকশন, WBHRB এর আগে যতবারই ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই WBHRB কিন্তু এডিটের অপশন দিয়েছে এবং কারেকশনের অপশন দিয়েছে। তার ব্যতিক্রম ওয়ার্ডেনও নয়, ওয়ার্ডেনও এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই জানো যে ওয়ার্ডেনও কিন্তু তোমাদের এই মুহূর্তে কিন্তু কারেকশন চলছে। অর্থাৎ ওয়ার্ডেন পোস্টে তোমরা যদি, তোমাদের মধ্যে যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, তাদের কাছ থেকে তোমরা জানতে পারবে ওয়ার্ডেনের কিন্তু এই মুহূর্তে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সম্ভবত তোমার হচ্ছে কারেকশন চলছে। তাই তোমাদেরও কারেকশনের একটা সময়সীমা দেওয়া হবে। যারা ভিডিওটা দেখছো তাদেরও কিন্তু কারেকশনের একটা সময়সীমা দেওয়া হবে অবশ্যই WBHRB-র তরফ থেকে। তাই তোমাদের ইন্টারভিউ প্রসিডিওর যেটা রয়েছে সেটা আমার ধারণা অনুসারে বা আমার যতটা আমি এই ফিল্ডে অনুধাবন করতে পারছি বা অনুমান করতে পারছি যে তোমাদের মোটামুটি প্রসিডিওরটা ডিলে হবে। এবং বহুজন স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ করেছে যে তারা এই ডিলে হওয়ার প্রসঙ্গে অনেকটাই পরিমাণ একটু দুঃখিত, কারণ তোমাদের আগে তোমার, অর্থাৎ স্টাফ নার্স রিক্রুটমেন্টের আগে কিন্তু WBHRB ওয়ার্ডেন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে। তাই তোমরাও প্রত্যেকেই বুঝতে পারছো যে প্রক্রিয়াটি ডিলে হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছিলেন যে প্রক্রিয়াটি তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়া হবে। আর তবে আশাবাদী আমরা যে তোমাদের প্রক্রিয়াটা খুব একটা ডিলে হবে না, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটি জনসভাতে বলেছিলেন এবং তোমরাও জানো যে এই প্রক্রিয়াটি তাড়াতাড়ি হবে। এবং আশা করছি এই প্রক্রিয়াটি খুব একটা যে ডিলে হবে এমন ভাবার কথা নয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা তোমাদের প্রত্যেককে আর আমরা বলবো যে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমরা কিন্তু ইন্টারভিউ নেওয়া যে জন্য তোমরা এখন থেকেই কিন্তু প্রিপারেশন নাও, প্রত্যেকে ইন্টারভিউয়ের জন্য অবশ্যই প্রিপারেশন নেবে। তোমাদের যে থিওরিটিক্যাল যে বইগুলি রয়েছে, অর্থাৎ যে যে বইগুলি পড়ে তোমরা থিওরি এক্সাম পাস করেছো, সেই থিওরি এক্সাম এবং তার উপর প্র্যাকটিক্যাল বেসড যে তোমাদের ক্লিনিক্যাল যে প্র্যাকটিক্যাল বেসড যে বইগুলি তোমরা পড়েছো সেইগুলি, এবং তোমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে তোমরা যে যে ফিল্ডে কাজ করছো, সেটি লেবার ডিপার্টমেন্ট হতে পারে, ICU ডিপার্টমেন্ট হতে পারে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট হতে পারে, এমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট হতে পারে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে তুমি যখন কাজ করছো সেই রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি আমরা চ্যানেলে পোস্ট করে দিয়েছি। অর্থাৎ তোমাদের জন্য ইন্টারভিউ সংক্রান্ত কিন্তু ভিডিও আমরা অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছি। আমাদের যে চ্যানেল রয়েছে, চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেখানে লক্ষ্য করবে তোমরা, সেখানে গিয়ে দেখবে স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2023, স্টাফ নার্স ইন্টারভিউ 2023 এবং CHO রিক্রুটমেন্ট 2023। এই ইন্টারভিউ সেশনে কিন্তু ইন্টারভিউ তোমরা ভিডিও আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু পেয়ে যাবে। আমরা প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে
সেখানে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তাই আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে এবং আপডেট আসতে চলেছে। এবং প্রসঙ্গত একটা জিনিস আমি সবাইকে জানিয়ে রাখছি, যারা ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন যেমন নেবে তেমন পাশাপাশি আমাদের এই যে ভিডিওটা রয়েছে এর ডেসক্রিপশন বক্সে, আমাদের এই চ্যানেলের কিন্তু যে টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন যে বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে তোমরা। কারণ নোটিফিকেশান এলে, ইউটিউবের নোটিফিকেশান তোমরা যদি মিস করো, টেলিগ্রামের চ্যানেল কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া থাকছে। এবং অবশ্যই প্রত্যেকে ধৈর্য সহকারে, প্রত্যেককে আমি বলবো যারা যারা আমার চ্যানেল ফলো করছো, কারণ আমরা জানি, আমিও জানি যে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো WBHRB স্টাফ নার্স গ্রেড টু ইন্টারভিউয়ের জন্য। যেহেতু এটা গভর্নমেন্ট প্রসিডিওর, তাই তোমাদের অবশ্যই গভর্নমেন্ট প্রসিডিওরকে ফলো করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। তাই তোমরা আপাতত ইন্টারভিউয়ের প্রিপারেশন নাও, প্রত্যেককে আমি এক্ষেত্রে অনুরোধ করছি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও। এবং ইন্টারভিউয়ের যে ভিডিওগুলি রয়েছে আমাদের চ্যানেলে, যে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে ভিডিওগুলি ভালোভাবে দেখো। আগামী দিনে তোমাদের ইন্টারভিউ ভালো হবে। এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে ইন্টারভিউয়ের ভিডিওগুলি যেগুলো আছে ভালোভাবে দেখে নাও। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা কি করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত।